আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির ঢাকা জেলা প্রতিনিধি ওয়াসিম রাজার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। দর্শক আসসালামু আলাইকুম, আজ আমরা কথা বলব দেহাতি এতিমখানা ও লিল্লা বোর্ডিং জীবননগর চুয়াডাঙ্গার মোহাম্মদ হারুন রশিদের সাথে। ৩৪/৯৪ কুষ্টিয়া রেজিস্ট্রেশনে একটা এতিমখানা অনুমতি পাই। প্রথমে দুইজন থেকে ১১ জন পর্যন্ত ক্যাপিটেশন পাই। এই মাদ্রাসাটি এতিমখানাটি মাদ্রাসার সংলগ্ন। মাদ্রাসায় প্রায় ১২০০ ছাত্রছাত্রী এবং বর্তমান ৩৮ জন শিক্ষক কর্মচারী কর্মরত। মাদ্রাসাটা বাংলাদেশের ৩৫টি মডেল মাদ্রাসার একটা মডেল মাদ্রাসা হিসেবে ২০০৬ সালে স্বীকৃতি পায় এবং আমরা একটা ৩তলা বিল্ডিং পাই এবং মাদ্রাসাটা সুনামের সাথে সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। আমাদের মাদ্রাসায় এক এতিমখানা আছে, এতিম দুস্থ মিলে ৫২ জন ছাত্র অবস্থান করছে। এখানে ১৬ জন এতিম আছে, ক্যাপিটেশন গ্রান্ট পায় ৭ জন, এর আগে ১১ জন পেত, এখন ৭ জন পায়। সরকার বা কর্তৃপক্ষের নিকট ক্যাপিটেশন সংখ্যা বাড়ানোর জন্য আমি আবেদন করছি। আমার এতিমখানার ছাত্রছাত্রীদের নিবাস জায়গা অনেক পুরাতন হয়, বিল্ডিং সংস্কার এবং নির্মাণের প্রয়োজন এবং মাদ্রাসায় ছাত্রছাত্রীদের জন্য শ্রেণীকক্ষের প্রয়োজন, আশু প্রয়োজন। এই জন্য সরকার কাছে আবেদন যে মাদ্রাসাটা মডেল মাদ্রাসা হিসেবে স্বীকৃতি দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই মাদ্রাসায় বিল্ডিংয়ের জন্য আমি আবেদন করছি, অতি সত্বর যেন আমি বিল্ডিং পাই, মাদ্রাসার ছাত্রছাত্রী শিক্ষক মাদ্রাসার ছাত্রছাত্রীদের পড়ার মান যেন আরও উন্নত করতে পারি। এখানে ফাজেল সেন্টার আছে এবং মাদ্রাসাটা আমাদের সভাপতি এখন এডিসি জনাব আরাফাত রহমান উনি সভাপতির দায়িত্ব পালন করছেন। এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় এই মাদ্রাসাটা সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। এখানে ২৩৩ শতক জমি পরে মাদ্রাসাটা অবস্থিত। হাসাদা বাজার সংলগ্ন, খুলনা মেহেরপুর হাই রোড রাস্তা সংলগ্ন। আমি আমার এই মাদ্রাসায় সিএনডব্লিউ এই সাংবাদিকরা আমার সাগর ভাইদের আশাতে আমি অত্যন্ত খুশি। আল্লাহ তাদের দীর্ঘ হায়াত দান করুক এই মাদ্রাসার জন্য আশাতে, আল্লাহ তাদেরকে হায়াতে তৈবা দান করুক এবং কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে মাদ্রাসার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই যে এই কলা বাগানটা আমাদের মাদ্রাসার আন্ডারে, এখানে এতিম ছেলেরাই নিজেদের প্রয়োজনে মাদ্রাসার জায়গায় কলার বাগান করেছে। আমরা সবাই দেখতে পাচ্ছেন